করোনায় ক্ষতিগ্রস্ত অ্যাথলিটদের জন্য অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রথম ধাপে 27টি ফেডারেশনের 1,000 অ্যাথলিটকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া শিগগিরই ক্রীড়াক্ষেত্রে ভাতা চালুরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে সবার সমন্বিত চেষ্টার মাধ্যমে ক্রীড়াঙ্গনের ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করার তাগিদ তার। শুনশান নিরবতা দেশের ক্রীড়াঙ্গনে, মাঠে খেলা নেই, নেই ফেডারেশনগুলোতে চিরচেনা ব্যস্ততা। করোনা মহামারীতে থমকে আছে সব কিছু, এমন থমকে যাওয়া পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে অ্যাথলিটদের যাপিত জীবন। অনেকেই ভুগছেন অর্থকষ্টে। এমন অবস্থায় ক্রীড়াঙ্গনের মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্ষতিগ্রস্ত অ্যাথলিটদের অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। যতটুকু সম্ভব মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা কয়েক স্তরে দেওয়ার চিন্তা করছি। এই প্রথম ধাপে 27টি ফেডারেশনের খেলোয়াড়দেরকে ন্যূনতম 10,000 টাকা করে একটি চিন্তাভাবনা আমরা করেছি, তাদেরকে এই সহায়তাগুলো এই আপৎকালীন সময় আমরা সেটা দেব। এদিকে নানা ক্ষেত্রে চালু রয়েছে সম্মানী ভাতা, ক্রীড়াক্ষেত্রেও এটি নিয়মিত চালু করার পক্ষে মত দেন প্রতিমন্ত্রী। এর মাধ্যমে জেলা পর্যায়ে ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। বিভিন্ন ভাতা, সম্মানী ভাতা সিস্টেম চালু রয়েছে, তা আমাদের ক্রীড়াঙ্গনে কেন আমরা এই সম্মানী ভাতা চালু করব না? 64টা জেলা থেকে তালিকা করে মাসে 2,000 করে এককালীন আমরা তাদেরকে 24,000 টাকা করে সেই খেলোয়াড়দেরকে আমরা বরাদ্দ দেব। কোভিড-19 প্রভাবে মুজিববর্ষের সবগুলো ইভেন্ট বাতিল করতে হয়েছে, ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মন্ত্রণালয়কে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগে কাজ করার প্রত্যাশা প্রতিমন্ত্রীর। প্রায় 100টি ইভেন্ট আমরা জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতাম এই মুজিববর্ষ উপলক্ষে, তো সেটি কিন্তু আসলে বেশিরভাগ প্রোগ্রামই আমাদেরকে স্থগিত করতে হয়েছে। সকল ক্ষেত্রেই কিন্তু সকল প্রোগ্রামগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা এই ক্ষতিগ্রস্তগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই কেটে যাবে। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, সরকার উচ্চ পর্যায়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের কথা বলে দেখব। সব বাধা পেরিয়ে আবারও চিরচেনা রূপে ফিরবে দেশের ক্রীড়াঙ্গন, প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। অবশ্যই সেটা আমরা আমাদের পক্ষ থেকে সেটা দেখব। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।